যত দিন যাচ্ছে সময় যেন সকলকে বুঝিয়ে দিচ্ছে যে করোনা ভাইরাসের হাত থেকে কারোরই মুক্তি নেই। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তবুও এখনও সচেতন হচ্ছেন না বহু মানুষ। আর তার প্রভাব এবার দেখা দিল রাজ শুভশ্রীর বহুতল কমপ্লেক্স আর বানাতে। এবার করোনা প্রবেশ করেছে সেখানেও। এই খবরটি পেয়ে রাজ চক্রবর্তী পড়েছেন ভীষণ চিন্তায়। আর তিনি চিন্তিত হবেন নাই বা কেন, বাড়িতে রয়েছেন বয়স্ক মা বাবা থেকে শুরু করে অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী। এতদিন সরকারের নিয়ম মেনেই প্রপার লকডাউন মেনে চলেছেন প্রত্যেকে, কিন্তু একজন ব্যক্তির নিয়ম ভঙ্গের ফলে এখন বহুতল আরবানা কমপ্লেক্সের সকলেই পড়েছেন ভীষণ চিন্তায়। রাজ চক্রবর্তী জানান যে যেই ব্যক্তিটি করোনা আক্রান্ত হয়েছেন তিনি লকডাউনে কোনো নিয়মই মেনে চলতেন না। এখন তিনি ডাক্তারের চিকিৎসাধীন রয়েছেন ঠিকই, কিন্তু আরবানা কমপ্লেক্সের প্রত্যেকটি মানুষের মুখেই এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। তাই এই রকম সময়ে আমাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে সরকারের নিয়ম মেনে লকডাউন মেনে চলা, কারণ পৃথিবীকে সুস্থভাবে দেখার অপেক্ষায় দিন গুনে চলেছে বহু মানুষ। তাই একা নয়, একসাথে আমাদেরকে লড়াই করে এই যুদ্ধে জয়ী হতে হবে। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। তোমাদের সবারই মতো আমারও ভীষণ মনটা খারাপ, তাই একটা লেখা লিখে ফেললাম তোর জন্য, মানে ওর জন্য। আমি একটু লেখাটা পড়ি। মনটা বড্ড খারাপ, সারাক্ষণ চেষ্টা করছি মনটাকে ঠিক রাখার, কিছুতেই পারছি না। সবাই বলে প্রেগনেন্ট হলে হাসি খুশি থাকতে হয়, কি করে থাকবো বলতো? তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি, কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনো দেখিনি যে কান্না চেপে রাখতে পারছি না। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছি যে না না, এখন মন খারাপ করলে চলে না, ভাবছি তুই কি ভাববি, কিন্তু নিজেকে আটকে রাখতে পারছি না। জানিস কত হাজার হাজার গাছ মাটিতে লুটিয়ে পড়েছে, কত পুরনো আদ্যিকালের বট গাছ, অশ্বত্থ গাছ, আরো কত কি, সেগুলোকে আর ফেরানো যাবে না। আমি যে গাছকে এত ভালোবাসতাম আগে কখনো অনুভব করিনি, গাছেদের জন্য এত মন খারাপ ভাবিনি। তোকে গলফ গ্রিন, সাদন এভিনিউ, ময়দানের সেই সবুজ দৃশ্যগুলো আর দেখানো হলো না, সেই বড় বড় গাছগুলো যেগুলো তো শুধু গাছ ছিল না, ছিল হাজার হাজার পাখির বাসা, তুই দেখতে পেলি না। 82,000 ঘর ভেঙে গেল এই ঝড়ে, কি করছে এখন সেই গৃহহারা মানুষগুলো? তার উপরে করোনার প্রকোপ তো বাড়ছে, এমনি কম অভাব ছিল না ওদের, এখন মুখে তোলার অন্নটুকুও নেই, আশ্রয় বলতে মাথার ছাদটুকুই ছিল, সেটা উড়ে গেল। জানিস শুনলাম সুন্দরবনে চাষের জমিগুলোতে নদীর জল ঢুকে গেছে, ওখানকার নদীর জল নোনা, সারা বছর আর চাষ হবে না, কি করে চলবে ওদের? আজকে সারাদিন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, বছর চারেকের একটা বাচ্চা বুক সমান জল পেরিয়ে খাবার নিতে এসেছে ত্রাণ শিবিরে। এরপরেও তোর কথা ভেবে কি করে বেশি বেশি খাই বলতো? এই তো আর কিছু বছর পরে তুইও ওর সমানই হবি, ও তো তোর মতোই, কি দোষ করেছিল? মাঝে মাঝে চিৎকার করে প্রকৃতিকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন আর কত? আবার ভয় লাগছে পাছে পাল্টা প্রশ্ন আসে, পৃথিবীর হৃৎপিণ্ড যখন দাউ দাউ করে জ্বলছিল কোথায় ছিল তোদের মনুষ্যত্ব? জঙ্গল কেটে যখন ফ্ল্যাট বাড়ি বানাস তখন তোদের বিবেকে বাঁধে না? জঙ্গলের মধ্যে রেল লাইন পাতিস আর তাতেই কাটা পড়ে কত হাতির দল? কটা প্রশ্ন করিস তোরা মানুষরা? ছিছি সত্যি তো কোনো উত্তর দিতেই পারবো না, তার জন্যই চুপ করে আছি, ভাবছি সব কিছুর বদলা নিতেই কি এসেছে এই বছরটা? তাহলে কি সত্যিই সব শেষ হয়ে যাবে? আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করি শুধু ধ্বংস না, সৃষ্টিও করবে এই পৃথিবী।
তোকে সৃষ্টি করার যে আনন্দ প্রত্যেক দিন আমি উপভোগ করি, পৃথিবীর সবাই সেই আনন্দ উপভোগ করবে খুব তাড়াতাড়ি। শুধু সময়ের অপেক্ষা, রাতের পর দিনের অপেক্ষা। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবারই পাশে থাকবে।